আমি অনেকবার তওবা করেছি, প্রত্যেকবারই ভঙ্গ হয়েছে। তাহলে কি আমি মুনাফিক হয়ে গেছি? না ভাই, তওবা হওয়ার পর তওবা ভেঙে যাওয়াটা অস্বাভাবিক নয়। আপনারা খুশি হবেন শুনে, আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণবাচক নাম হলো তাওয়াব। কি নাম ভাই? তাওয়াবের মানে জানেন? আল্লাহু আকবার। রিপিটেডলি বারবার যিনি বান্দার তওবা কবুল করেন। এই জন্য ভাই, একবার গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করেছেন, চেষ্টা করছেন যে আর যেন না হয়, কিন্তু আবার শয়তান কাত করে ফেলে দিয়েছে, আবারও তওবা করে ফেলবেন এবং দুর্বল হবেন না। এখানে ইবলিস আপনাকে বলবে, তুই এতবার একই কাজ করে তওবা করছস আল্লাহর কাছে, আবার কোন মুখে তওবা করবি? থাক বাদ দে, আপনার তওবা থেকে দূরে সরাবে, এটা হলো শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। কখনো নিরাশ হওয়া যাবে না, তওবা আগের বারের চাইতে পরের বারটা আরো স্ট্রং করবেন, যে ঠিক আছে আগের বারটা তওবা আমি দুর্বল।